পুতুলের খেলা খেলে, ভগবানও পুতুলের খেলা খেলেন। তবে বাবা আমরা আমরা তো মাটির পুতুল নিয়ে খেলি, আর ভগবান আমাদের মতোই রক্ত মাংসের পুতুল নিয়ে খেলে, পার্থক্যটাই খেলে। আচ্ছা বাবা, আমরা তো আমাদের খেলার উপকরণগুলোর কথা বললাম। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা কোথায় খেলেন? বলতে পারছেন না? আপনি সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত কোথায় খেলেন? আমরা খেলি এই সংসার কারাগারে, কি মা? তাই তো, তাই তো। আর স্বয়ং প্রভু আমার কোথায় খেলেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ। আচ্ছা আমার বাবুদের উদ্দেশ্যে বলছি, কারা কারা ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছেন দেখিবার, বাহু তুলন তো দেখি। একজন ঘুড়ি উড়িয়েছেন, লাট্টু ঘুড়িয়েছেন, লাট্টু লাট্টু ঘুড়িয়েছেন। আচ্ছা লাট্টুর গায়ে একটা সুতোর প্যাঁচ জড়ানো হয় না, ওটাকে কি বলে বাবা? কি বলে? লেচকি। কি বলে? লাট্টুর গায়ে একটা সুতোর প্যাঁচ জড়ানো হয় না, কি বলে ওটাকে? লেচকি, ফেটটি, বেটটি, লেত্তি। কি লেত্তি বলে তো? লেত্তি। হ্যাঁ, ওই লাটিমের গায়ে সুতোর প্যাঁচটা জড়াতে 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 শেষ প্রান্তটা কনিষ্ঠ আঙুলে জড়িয়ে যদি লাট্টুটাকে একবার ঘুরিয়ে দেওয়া যায়, লাট্টুটা ঘুরতে 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 কিছুক্ষণ পরে থেমে মাটিতে পড়ে যায়। কি বাবা, পড়ে যায় না? এটা হলো আমাদের খেলা। ভগবানও ঠিক তেমনি লাট্টু ঘোড়ায়, ঘুড়ি ওড়ায়। তবে বাবা, ভগবান যে ঘুড়িটি ওড়ায় সেটা জীবনে একবার মাত্র উড়িয়েছিল, কিন্তু জন্ম জন্মান্তর ধরে উড়ে চলেছে। ভগবান যে লাট্টুটি ঘোড়ায় সেটা জীবনে একবার মাত্র ঘুরিয়েছিল, জন্ম জন্মান্তর ধরে ঘুরে চলেছে। আচ্ছা হ্যাঁ গো, আমরা তো আমাদের খেলার উপকরণগুলোর কথা বললাম, কিন্তু স্বয়ং প্রভু আমার কি নিয়ে খেলেন, কাদের নিয়ে খেলেন, কোথায় খেলেন? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে। আস্তে আস্তে আস্তে, ভগবান শূন্য মহাকাশে খেলেন, শূন্য মহাকাশে খেলেন, কাদের নিয়ে খেলেন? আস্তে আস্তে, এদিকে বাবু এদিকে, ভগবান কাদের নিয়ে খেলেন জানা আছে? তারকার রবি শশী খেলে না তব, হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার রবি শশী খেলে না তব, হে উদাসী
মরিয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি দেয়ুদা সুখে দুঃখে অবিকা তুমি দেয়ুদা সুখে দুঃখে অবিকা নিত তুমি দেয়ুদা তুমি সুখে দুঃখে অবিকা ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ আনমনি খেলিছ বিষলয়ে বিরাট শিশু আনমনি খেলিছ তেমনি ভগবানও আজকেও খেলছে। ভগবান আজকে সকল সখাদের নিয়ে এসে খেলায় মগ্ন। আজ ভগবান গোষ্ঠগোচরণে বিনোদ খেলায় মত্ত হয়েছে। তবে বাবা আজকের খেলাতে সকলে এসে থাকলেও একজন আসে নাই। কে আসে নাই বলুন তো? আজকে বলাই দাদা আসে নাই, কারণ বলাই দাদার আজকে জন্মদিন। তো তাই রোহিণী মা তার বলরামকে বনে আসতে দেয়নি, মা যশোদা গোপালকে আসতে দিচ্ছিলেন না। এদিকে শ্রীরাম গিয়ে মাকে জোড়াজুড়ি করল, মা যশোদার কোমরটাকে জড়িয়ে ধরে বলছে, ও মা মা ভাই ভাই গোপালকে সাজিয়ে দাও না, আজ আমি ভাইয়ের ভাই দায় ভাইয়ের দায়িত্ব আমি নিলাম, ভাইয়ের সকল দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না, আমার ভাই গোপালকে সাজিয়ে দাও। এই শ্রীরামের জোড়াজুড়িতে মা কী করেছেন? মা যশোদা গোপালকে সাজিয়ে দিয়েছে। আর গোপাল ভগবান সকল সখাদের নিয়ে গোষ্ঠগোচরণে বিরোধ খেলায় এসে মত্ত হয়েছে। কেমন করে খেল তো নন্দ দুলাজি খেল তো ধবলি শ্যামলি পিয়ালি বলি ধবলি শ্যামলি পিয়ালি বলি ধবলি শ্যামলি পিয়ালি বলি ধবলি শ্যামলি পিয়ালি বলি পোকার নন্দ দুলাল আজি খেল তো হরি বল হরি বল আজি খেল তো নন্দ দুলাল আজি খেল তো নন্দ দুলাল ভগবান আজকে কাদের সাথে খেলছে গো? ভালো করে লক্ষ্য করুন, ভগবান গোষ্ঠগোচরণে বিনোদ খেলায় মত্ত হয়েছে, কাদের সাথে খেলছে? সীতাম সুদাম খেলেছে ব্রজের পথে সীতাম সুদাম খেলেছে ব্রজের পথে সীতাম সুদাম খেলেছে ব্রজের পথে সীতাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে নব গান নন্দ দুলাল খেল তো হরি বল হরি বল আজি খেল তো নন্দ দুলাল আজি খেল তো নন্দ দুলাল খেলাতাজি
দুলানাজি হে লতনন্দ দুলান আজি হে লতনন্দ দুলান আজি হে লতনন্দ দুলান আজি হে লতনন্দ দুলান সখাগণকে সঙ্গে লই আজকে গোষ্ঠবচনের বিনাদ খেলায় মত্ত হয়েছে। ও বাবা আমার মায়েরা কি গো আজকে সখাগণকে নিয়ে খেলছে ভগবান, সকলে বাহু তুলুন দেখি সকলে। আচ্ছা মায়েরা আপনারা কোথায় এসে বসে আছেন, এই যে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি বাবা? শুনতে পাচ্ছি না। আজকে রাখালগণ সকল বালকদের সঙ্গে নিয়ে আজকে ছোট্ট গোপাল সকলের আলাক রাখাল বালককে সঙ্গে নিয়ে খেলছে। মানে সকলে বেড়ে সকলে একটি বাহু তুলুন দেখি সকলে, এবার উলুধ্বনিটার সঙ্গে। বাহরে গোঠের রাখা আমায় বলে দে, বল বল কোথায় বৃন্দাবন। সকলে করতালি করে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তোরা বলবি বল কোথায় বৃন্দাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠের রাখাল বলে দে না কোথায় বৃন্দাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠের রাখাল তোরা বল দে রে কোথায় বৃন্দাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলি ও রাধে 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 হরি 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 রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাখাল রাজা বাঁশুরি বাজা যমুনা ওই নায়ুদান বইছে
बजे छे रखल राजा बांसुरी बजाए बांसुरी बजाए रे काला बांसुरी बजाए बांसुरी बजाए रे काला बांसुरी बजाए बांसुरी बजाए गो काला बांसुरी बजाए बांसुरी बजाए गो काला बांसुरी बजाए ओ राधे सकल सकाले निये विनोद खेलाय मत्त होयेछे आज के भगवान केमन करे गो आज भगवान कोथाय एसे खेलछे आज के विनोद खेलाय मत्त होयेछे सकल सखादेर निये आज धवली सवली श्रीदाम सुदाम दाम बसुदाम मधुमंगल सुबल सकल के निये आज के गोष्ठ गोचरणे विनोद खेलाय मत्त भगवान खेले चनंद दुला आदि खेलो तो नंद दुला खेलो तो नंद दुला आदि खेलो तो नंद दुला खेली ते विनोद खेला शुभ सभा खेली थे विनोद खेला शुभ सभा का खेली थे विनोद खेला खेली थे विनोद खेला खेलते विनोद खेलते विनोद खेला खेलते विनोद खेला खेलते विनोद खेला खेलते विनोद खेलते खेलते विनोद खेला खेलते विनोद खेला शुभ शुभ सबका खेलते विनोद खेला पिपाशा प्राणे जाए रक्षा कर कनार पिपाशा प्राण जाए रक्षा कर कनार पिपाशाय प्राणे जाए रक्षा कर कनार पिपाशाय प्राण जाए रक्षा कर कनार कोथाय गेले जल खेते पाबो कोथाय गेले जल खेते पाबो ओरे आमार भाई रे कनार कोथाय गेले जल खेते पाबो बोले ओरे आमार
ভাইরে কানাই কোথা গেলে জল খেতে পাবো কানাই ওরে কানাই আর পাচ্ছি না ওরে পিপাসায় যে বুকের ছাতিটা ফেটে যাচ্ছে বলতে পারিস ওরে বলতে পারিস কানাই কোথায় গেলে আমরা একটু জল খেতে পিপাসা বড় পিপাসা পেয়েছে রে ওরে ছাতিটা ফেটে যাচ্ছে আর আর দাঁড়াতে পারছি না বাবা একে মধ্যাহ্নকাল একে মধ্যাহ্নকাল এই মধ্যাহ্নকাল সময়টা বড় খারাপ সময় বাবা জীবে আজকে সকাদের পিপাসা পেয়েছে সকারা প্রাণ গোবিন্দকে বলছেন ওরে কানাই তুই এখানে একটু বস আমরা ওই যমুনা থেকে একটু জল পান করে আসি যাচ্ছে কখন মধ্যাহ্নকাল এই মধ্যাহ্নকাল সময়টা জীবের বড় খারাপ সময় কারণ এই সময় জীবের পিপাসাটা একটু বেশি পায় বাবা আমার এদিকে আসাদন করুন বাবা রাধে রাধে দিবসের যেমন তিনটি কাল দিবসের তিনটি কাল তো মানব জীবনের ঠিক তেমনই তিনটি কাল সকাল মানে বাল্যকাল মাঝখানে মধ্যাহ্নকাল কাল মানে জীবের যৌবন কাল আর শেষে ভবপারে যাওয়ার কাল মানে সন্ধ্যাকাল আর এই যে মধ্যাহ্নকাল মানে যৌবনকালটা জীবের যৌবনকালটা বড় খারাপ সময় বাবা অপরাধ নেবেন না বাবা যারা যৌবনে পড়েছেন এই খুব সাবধান একটু ভালো করে দেখে শুনে চলো এই সময় ভালো করে পা ফেলতে হয় জানা আছে সামনে দুটো চোখ আছে দুটো চোখে হবে না চারিদিকে চোখ নিয়ে ঘুরতে হবে বাবা যারা যৌবনে পড়েছেন তাদেরও বলছি আর যারা পড়বো পড়বো ভাব তাদেরও বলছি আর যারা পার করে চলে গেছেন তারা ভালো করে জানেন এই যৌবনকাল সময়টা জীবের বড় খারাপ সময় এই সময় যদি কোনো জীব পা ফেলছে গুছিয়ে পা ফেলতে না পারে বাবা তার পা ভাঙতে বেশিক্ষণ সময় লাগে যদি পা ফেলতে না জানে সমঝে যদি না পথ চলে তাহলে তার পা ভাঙতে পারে হাঁটু ভাঙতে পারে মাজা ভাঙতে পারে এমনকি প্রাণ পর্যন্ত যেতে পারে কারণ এই সময় জীবের পিপাসাটা একটু বেশিই থাকে কেন না সূর্যদেব থাকেন ঠিক মাথার উপরে তাই সকাগণ আজকে কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে যাচ্ছে একে মধ্যাহ্নকাল আবার কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে যাচ্ছে জলপান করতে ভগবান শুধু সখাদের বলে দিলেন ওরে সখা তোরা জলপান করতে যাচ্ছিস যা কিন্তু মনে রাখিস ওই যমুনার স্বচ্ছ জল দেখে তোরা যেন আমাকে ভুলে যাস এই সখারা ঘুরতে 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 এসে দাঁড়ালেন কোথায় না ওই কেলিকদম্ব বৃক্ষটার নিচে বাবা এই যে সখারা চলেছেন কোথায় না ঘুরতে 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 তারা এমন একটি জায়গায় এসে দাঁড়ালেন যেটার নাম হলো যমুনার একটি দহ যার নাম হলো কালীয় দহ বাবা এই কালী দহটা কেমন জানেন এই কালী দহটা কেমন জানেন যে কালী দহের কথা বলছি এই কালী দহটা কেমন দহ বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে যমুনারে একদহে যমুনারো একদহে কালীয় নাগ তাহারহে কালীয় নাগ তাহারহে যাহার বিষ জল দহন সম দহন সম তাহার উপরে বয়ে যদি পাখি উড়ে উড়ে যায় তবে মরে পাখি মরে পাখি তাজিয়া পরা যমুনারও একদহে কালীয় নাগ তাহারয়ে যাহার বিষ জল দহন সমান তাহার ওই উপরে বাই যদি পাখি উড়ে যায় তবে মরে পাখি ত্যাজিয়া পড়ান কেমন দহ জানে বলছে এই দহের উপর দিয়ে দহে পড়বার দরকার নেই দহে পড়বার দরকার নেই যদি দহের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায়
তবে ওই বিষ জলের বাতাস লেগে ওই পাখিটা প্রাণ ত্যাগ করে ওই দহের জলে পড়ে। আর যেই না দহের জলে পড়ে, কালীয় নাগ সেটা আহার্য রূপে গ্রহণ করে, আহার্য রূপে গ্রহণ করে। এই কালীয় নাগে, এই যে কালী দহের কথা বলছি, তার চারিপাশের অবস্থাটা কেমন জানেন মা? তার আশপাশে এর অবস্থাটা কেমন জানেন? মানে তার ভৌগোলিক অবস্থাটা বর্ণনা করছিল, ভৌগোলিক অবস্থাটা কেমন জানেন? স্থাবর জঙ্গল যত ফুলে মরিয়াছে, স্থাবর জঙ্গল যত ফুলে মরিয়াছে তত, স্থাবর জঙ্গল যত ফুলে মরিয়াছে কত, স্থাবর জঙ্গল যত ফুলে মরিয়াছে তত, বিষ জলের বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাই পাইনা, বিষ জলে বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাইয়া। ওমা স্থাবর জঙ্গল কীট পতঙ্গ তিন গুল্ম লচা পর্যন্ত একটিও বেঁচে নেই তার আশেপাশে, সবাইকে মেরে ফেলেছে ওই বিষ জল, কিন্তু একজনকে মারতে পারে নাই, কে জানেন? ওই কেলিকদম্ব বৃক্ষটা, কেলিকদম্ব বৃক্ষটা আর ওই বিষ জল কিচ্ছু করতে পারে না, কেন জানেন? আচ্ছা মায়েরা মনে মনে চিন্তা হয় না যে কালীদহের আশপাশে সবাইকে মেরে ফেললো, ওই কেলিকদম্ব বৃক্ষটা মারতে পারলো না কেমন? কি এমন শক্তি ছিল ওই কালীদহের, কি এমন শক্তি ছিল ওই কেলিকদম্ব বৃক্ষটার যে তাকে মারতে পারলো? তো সেটা জানতে গেলে চলুন কিছুক্ষণের জন্য আমরা ঘুরে আসি পুরাকাল থেকে। বাবা মায়েদের কাছে আমার করজনে অনুরোধ, আমার কমিটি বাবুরা আপনাদের চরণে তাদের ভিক্ষাপাত্র নিয়ে যাবেন। আপনারা তো জানেন যে ভগবানের নাম সংকীর্তন করতে গেলে ভিক্ষা করতে হবে, বাবা ভিক্ষা না করলে ভগবান সন্তুষ্ট হন না। তো আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য বাবুদের হাতে তুলে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই যে কেলিকদম্ব বৃক্ষটাকে কেন মারতে পারলো না, সেটার জন্য আমাদের যেতে হবে পুরাকালে। পুরাণে বর্ণিত কশ্যপ মুনির নাম আপনারা সকলে শুনেছেন। এই কশ্যপ মুনির ছিলেও এগারো জন ভার্যা, এগারো জন ভার্যা, ভার্যা মানে স্ত্রী। এই কশ্যপ মুনি এগারো জন ভার্যা, তো সবচাইতে বড় ছিল কদ্রু, আর সবার ছোট ছিল বিনীতা, সবার ছোট ছিল বিনীতা। তো বাবা দেখবেন আস্তে আস্তে, তো মায়েরা দেখবেন এই সমাজে কেউ যদি একাধিক বিবাহ করেন, একাধিক যদি কেউ বিবাহ করেন, তো দেখবেন সবচাইতে পরে যাকে নিয়ে আসে, মানে সবার ছোট যাকে নিয়ে এলো বাড়িতে, তার প্রতি দেখবেন একটু ভালোবাসাটা বেশি। কেউ যদি তিনটে বিবাহ করে, বড় মেজ ছোট সবার পরে যিনি এলেন মানে ছোট, তার প্রতি দেখবেন ভালোবাসাটা একটু বেশি থাকে। আর সবচাইতে বড় হিংসা হয় কার জানেন? সবার আগে যাকে নিয়ে আসে। তাই নিয়ম মাফিক এই কদ্রু বিনীতাকে দু চোখে দেখতে পারেন, দু চোখে দেখতে পারেন। তা গণ্ডগোলটা কি নিয়ে বাঁধলো জানেন? একটা সাদা রঙের ঘোড়াকে নিয়ে। একদিন এই বিনীতা জানলা দিয়ে দেখছে যে দূরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মানে সকলে মিলে একটু উলন্দ নি, নিতাই গৌর হরি বল, হরি বল। তো বিনীতা জানলা দিয়ে দেখলো দূরে দাঁড়িয়ে দূরে একটি সাদা রঙের ঘোড়া চড়ে ঘাস খাচ্ছে বিকেলবেলা। তো বিনীতা তার বড়দি মানে বড়দিকে ডেকে বলছে, ও দিদি দেখবে এসো, দেখবে এসো। ওমা বড় সতীনকে কি বলে, বড় দিদি বলে তো নাকি? কদ্রু যেহেতু বড়, বিনীতা ছোট, হ্যাঁ একজন তিনটে বিবাহ করেছে, তাহলে কি হবে? কদ্রু বড়, বিনীতা ছোট। তো বিনীতা কদ্রুকে ডেকে বলছে, ও দিদি শোনো,
শোনো 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 দেখবে এসো এদিকে এসো যাব এসো না মানে দেখবে এসো ওই দেখো জানলা দিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের ঘোড়া কি সুন্দর দেখো দিদি কি সুন্দর চুরে ঘাস খাচ্ছে কদ্রু বলছে এই বিনিতা এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছিস হ্যাঁ তুই বলছিস ওটাকে সাদা ঘোড়া আমি দেখতে পাচ্ছি ওটা কালো আর তুই বলছিস সাদা এই দেখুন বিনিতা যে সাদা ঘোড়াটাকে দেখেছে কদ্রুও দেখছে ওটা সাদা ঘোড়া কোনো অংশে কোনো কালো নেই কিন্তু ওই যে বিনিতা বলেছে সাদা তাহলে কদ্রুকে কি বলতে হবে কালো কারণ বিনিতাকে কদ্রু দুচোখে দেখতে পারে না তাই কদ্রু বলছে এই বিনিতা আমি দেখতে পাচ্ছি ঘোড়াটার সাদা ঘোড়াটার কালো আর তুই বলছিস সাদা বিনিতা বলছে দিদি বলছো কি আমি দেখতে পাচ্ছি ঘোড়াটার কোনো অংশে কোনো কালো দাগ নেই আর তুমি বলছো সাদা বলে হে আবার তুই আমার মুখে মুখে চোখ মুখ লাগাস আমি বলছি ওটা সাদা তো সাদাই বলে দিদি আবার তুমি বলছো বলে দেখো বয়স আমার হয়নি হয়েছে তোমার চোখের মাথা আমি খাইনি তুমি খেয়ে বসে আছো না না যে ঘোড়াটাকে আমি দেখতে পাচ্ছি সাদা তুমি তাকে কালো বলতে পারো বলে কি বললি কোনো অংশে কোনো কালো দাগ নেই আর আমি যদি দেখাতে পারি বিনিতা বলছে যদি দিদি দিদি তুমি দেখাতে পারো যে ঘোড়ার কোনো অংশে কোনো কালো দাগ আছে আমি সারা জনম তোমার কাছে দাসী ভিত্তি করব কদ্রু বলছে সন্মন আমিও তোকে বলছি যদি ঘোড়াটা সম্পূর্ণ সাদা হয় তার কোনো অংশে যদি কোনো কালো না দাগ থাকে তাহলে আমিও কথা দিলাম যে সারা জনম আমি তোর কাছে দাসী ভিত্তি করব কিন্তু কদ্রু তো জানে যে ঘোড়ার কোনো অংশে কোনো কালো নেই ওটা সাদা ঘোড়াই কিন্তু এই যে বলে ফেলেছে মনে মনে চিন্তা করছে প্রমাণ করব কেমন করে এই কদ্রু জন্ম দিয়েছিলেন 7000 নাগ বংশ নাগ বংশের মাতা তালে কে নাগ বংশের মাতা তালে কদ্রু আর বিনিতা তখনও কোনো সন্তান সন্ততি হয় নাই মাত্র 2টি ডিম্ব প্রসব করেছিলেন তার থেকে এখন সন্তান জন্মগ্রহণ করে তা প্রমাণ করবে কেমন করে কদ্রু কি করলেন তার সন্তানদের স্মরণ করলেন নাগবংশ 7000 নাগবংশকে স্মরণ করলো আর স্মরণ করা মাত্র সন্তান মায়ের কাছে এসে উপস্থিত মা তুমি আমাদের স্মরণ করলে কেন বলছে শোন বাবা তোমাদের ওই যে বিমাতা মানে ছোট মা তার সাথে আমার একটা যে একটা জিনিস নিয়ে তর্ক হয়েছে বলে কি বলে ওই যে দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে একটা সাদা ঘোড়া ছুড়ে ঘাস খাচ্ছে আমি এখন বলে ফেলেছি যে ওটা কালো এখন যদি প্রমাণ করতে আমি না পারি তাহলে তোমাদের ছোট মার কাছে সারা জীবন আমাকে দাসী ভিত্তি করতে হবে আর আমি তোমাদের আমি তোমাদের মা হয়ে তোমরা কি চাও যে আমি তোমাদের ছোট মার কাছে দাসী ভিত্তি করি সন্তানরা বলছে না কি গো মা কোনো সন্তান চাইবে চাইবে কোনো সন্তান চাইবে না তাই সন্তানরা বলছে না মা এটা আমরা সহ্য করতে পারবো না বলে তাহলে তোমাদের একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে শোনো তোমাদের মধ্যে সবচাইতে যে কালো কালো সাপগুলো আছে সবচাইতে যে কালো কালো সাপগুলো সেগুলো গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন সন্তর্পণে জড়িয়ে থাকবে যেন দূর থেকে দেখে মনে হয় যে ঘোড়াটা সাদা নয় তার কোনো অংশে কালো হলেও আছে মা বলে ফেলে যে সন্তানরা কথা না শুনে থাকতে পারে মায়ের কথা মতো ঘোড়াটার গায়ে গিয়ে এমন সন্তর্পণে জড়িয়ে থাকলো এই কদ্রু বিনিতাকে দেখে বলছে ওরে বোন ওই শোন 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 ওই দেখ তুই এতক্ষণ যে ঘোড়াটাকে সাদা বলছিলিস দেখ তার কোনো অংশে কিছুটা অংশ কালো হলেও আছে বিনিতা হেরে গেল কার কাছে কদ্রুর কাছে মানে তাকে হারিয়ে দেয়া হলো আর কি জোর করে আর সেদিন থেকে বিনিতা ওই কদ্রুর কাছে দাসী বৃত্তি করতে থাকে দিন যায় মাস যায় বছর যায় কাল যায় কিন্তু বিনিতার দুঃখ কে বুঝবে একটা যদি সন্তান থাকতো সে না হয় মায়ের দুঃখ দুর্দশার কথা বুঝতে পেরে তার প্রতিকার করতে পারত কিন্তু দুটো ডিম্ব প্রসব করেছে তার থেকে এখনো কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই তাই বিনিতা রাগে দুঃখে ক্ষোভে তার ওই দুটো ডিম্বর মাঝখান থেকে একটি ডিম্বটা নিয়ে ওই মাটিতে আছড়ে ফাটিয়ে যেই না প্রথম ডিম্বটাকে ফাটিয়ে ফেলেছে তার থেকে অর্ধ শরীর নিয়ে জন্ম হলো অরুণে অরুণ জন্মগ্রহণ করে মাতা বিনিতাকে বলছে মা গো এ কি করলে তুমি তুমি কেন আমাকে অকালে জন্ম দিলে
বলো তো মা, এখন আমি আমার এই অর্থ শরীর নিয়ে এই জ্বালা যন্ত্রণা নিয়ে আমি কোথায় যাব? বিনীতা বলছে, বাবা বিধান দেবার মালিক আমি নই, বিধান যদি চাইতে হয় চলে যাও তুমি তোমার পিতার কাছে। এই পিতার কাছে যাওয়ার সময় অরুণ মাকে বলে গেলে, মা গো তুমি যেমন করে তোমার প্রথম ডিম্বটাকে ফাটিয়ে আমার জন্ম দিয়েছ, ঠিক সেইভাবে তুমি তোমার ওই দ্বিতীয় ডিম্বটাকে যেন ফাটিয়ে ফেলো না, তার থেকে যে জন্ম নেবে তার নাম হবে গরুর, সেই একদিন তোমাকে এই দাসী বৃত্তি থেকে মুক্তি দিতে পারবে। আর এর কিছুদিনের পর ওই দ্বিতীয় ডিম্বটিতে ফেটে জন্ম হলো মাতৃভক্ত গরুরের। এই গরুর মাতৃভক্ত গরুর দেখেন যে একই পিতার স্ত্রী হয়ে আমার মাকে কেন বড় মার কাছে দাসী বৃত্তি করতে হবে। তো একদিন বিনীতার কাছে বসে, গরুর তার মায়ের কাছে বসে মায়ের দুঃখ দুর্দশার কথা জেনে ছুটতে ছুটতে ওই বড় মা গরুর কাছে গিয়ে বলছে, বড় মা বড় মা বড় মা, তুমি কি পারো না, তুমি কি পারো না আমার মাকে এই দাসী বৃত্তি থেকে মুক্তি দিতে? বড় মা কদ্রু বলছে, নিশ্চয়ই পারি রে গরু, নিশ্চয়ই পারি, কিন্তু তুই যদি আমার একটি কথা রাখিস। কি কথা? না বাবা, তোকে যে একবার স্বর্গরাজ্যে যেতে হবে। গরুর মনে মনে ভাবছে, বড় মা স্বর্গ তো কোনছা, মায়ের সুখের জন্য, মায়ের সুখের লাগি আমি নরকের থেকে নিকৃষ্ট স্থানে যেতে রাজি আছি। এই গরুর চলে গেলেন স্বর্গরাজ্যে, স্বর্গরাজ্যে সেখানে স্বর্গের ওই নারায়ণ সেনাদের সাথে যুদ্ধে পরাজিত করে, নারায়ণ সেনাদের যুদ্ধে হারিয়ে সেখান থেকে ওই অমৃত ভাণ্ডটি নিয়ে আসার সময় ওই যে কেলি কদম্ব বৃক্ষটা, কালিন্দীর কুলে ওই কেলি কদম্ব বৃক্ষটার উপরে মাত্র দুদণ্ড কাল বিশ্রাম নিয়েছিলে। বাবা ওই যে অমৃতের স্পর্শ পেয়ে গেছে না কেলিকদম্ব বৃক্ষটা, সেদিন থেকে ওই কেলিকদম্ব বৃক্ষটা অমর হয়ে গেছে। আজও যদি আপনারা বৃন্দাবনে যান তাহলে এখনো দেখতে পাবেন ওই কেলিকদম্ব বৃক্ষটা কালিন্দীর কুলে এখনো মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে। এই সখারা, সকল সখারা আজকে ঘুরতে ঘুরতে ওই কেলিকদম্ব বৃক্ষটার নিচে এসেছে। জনিতাই জরাধে, ওই কেলিকদম্ব বৃক্ষটা আমার একটা কথা বলে দিই, ওই যে অমৃত স্পর্শ পেয়ে গেছে কেলিকদম্ব বৃক্ষটা, সেদিন থেকে অমর হয়ে গেছে। ঠিক তেমনই এই কলিযুগে অমৃত বলতে কি গো, হরিনামামৃত। এই হরিনামামৃত সুধা একবার যদি কেউ পান করে, হরিনামামৃত সুধা একবার যদি কেউ সংস্পর্শে আসে, তাহলে এই সংসার বিষয়ের বিষ বাবা তার আর কিচ্ছু করতে পারে না। তাহলে চলুন, এই কলিযুগের মহামন্ত্র হলো হরিনাম কৃষ্ণ নাম। তাই সকলে মিলে আমরা একত্রিত হয়ে গাইব, সকলে বাহু তুলে, সকলে ওমা, প্রথমে আমি গাইব আর আমারটি শুনে শুনে আপনারা সকলে মিলে একসাথে গাইবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কোথায় বাহু কোথায় গো, সকলে চিৎকার করে সকলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওনারা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি না, একটু জোর করে বলতে হবে, দেখবেন মনে করো কত আনন্দ পাবেন, কত শান্তি পাবেন, একটু করে দেখুন। কৃষ্ণ 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 কৃষ্ণ, বাহ বাহ কৃষ্ণ, হরে 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 হরে, এদিকে হরে রাম হরে রাম হরে রাম, রাম 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 রাম,
हरे 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 हरे। अच्छा मायरा ये हरिनाम कृष्णनाम मंत्र भजन भजन करल सत्यि बुके हाथ दिए बोलूँ तो बाबा जे जतक्षण ये नाम करलें एक बारे जो संसार कथा मन पड़े पड़े स्वामी पुत्र कन्या दुख कष्ट मन पड़े हबे ना ताई चलो सकले बाहू तुले एबार एक ही कंठे कंठ मिलिए ताले ताले गाइब हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे बोलो ध्वनि हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এই সকাল আজকে ঘুরতে 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 ওই কেলিকদম্ব বৃক্ষটার নিচে এসে দাঁড়িয়েছে। কেলিকদম্ব বৃক্ষটার নিচে এসে দাঁড়িয়ে যমুনার ওই স্বচ্ছ জল দেখে তাদের তৃষ্ণা আরও বেড়ে গেছে। তাই তারা সাত পাঁচ চিন্তা না করে তারা কি করেছে, একে একে যেই না ওই কালীদহের জলে নেমে ওই অঞ্জলি পূর্ণ করে কালীদহের বিষ জল প্রাণ করেছে। অমনি প্রাণে জলে প্রাণ জ্বলে যায় কানা কানাই রে একবার দেখা দে ওরে কানাই একবার দেখা দে ওরে কানাই এ কি হলো আমাদের, আমরা এলাম যমুনার শীতল জল প্রাণ করে আমাদের তৃষ্ণার তো হৃদয়কে শীতল করবো বলে, কিন্তু দেখো আমরা ভুল করে কালীদহের ওই বিষ জল পান করে ফেলেছি। আমাদের দেহ থেকে যে প্রাণ বেরিয়ে যাচ্ছে, দু চোখ অন্ধকার নেমে আসছে, কিছু অন্ধকার দেখছি চারিদিকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর পারছি না আর পারছি না কানাই। এই কাঁদতে কাঁদতে কোনো শাখা তীরে কোনো শাখা নিরে কারো বা অর্ধ শরীর তীরে কারো বা অর্ধ শরীর নিরে সকলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মরম শাখা মধুমঙ্গল কোন রকমে জল থেকে উঠেছে, কানাই কানাই বলে চিৎকার করতে করতে ছুটে চলেছে কানাই, কিন্তু বেশি দূরে যেতে পারলো না।
কিছুটা দূরে গিয়ে ওই মধুমঙ্গল বালুকার উপরে মুখ থুপড়ে বলল, আর উঠতে পারল না, দেহের শক্তি হারিয়েছে। তাই মধুমঙ্গল আর উঠতে না পেরে নিজ অঙ্গুলি দিয়ে বালুকার উপরে কৃষ্ণ বদনখানে অঙ্কিত করে কৃষ্ণ বদনখানে অঙ্কিত করে বলছে, ওরে কানাই, সেই ছোটবেলা থেকে তোকে আমরা বন্ধু বলে ভেবেছি, একসাথে আমরা কত খেলা খেলেছি। আর দেখ না, সেই দেখ না, আজ মৃত্যুকালে তোকে একটিবার চোখের দেখা দেখতে পাব না। ওরে ওরে সকলে বলে তুই নাকি আমার অন্তরঙ্গ সখা, তুই নাকি নাকি আমার প্রাণ সখা, কিন্তু দেখ না, আজ ওই মৃত্যুকালে একটিবার তোকে চোখে কানাই, একটু খেতে ভালোবাসতাম বলে কতজন কতদিকে কত কটু কথা বলেছে, কিন্তু তুই ঘর থেকে নননে নবনে ক্ষীর সন্দেশ চুরি করে এনে ওই গোছলনে বৃক্ষের তলায় বসে কত প্রাণ ভরে আমাকে খাওয়াতে। কানাই রে, কোনোদিন তোর হাতে খাওয়া হবে না রে। তোরে কানাই, আমি শুনেছি এই জগতের কোনো জীব যদি মৃত্যুকালে তোকে ডাকে, তুই নাকি সেখানে না গিয়ে থাকতে পারিস না। ওরে কানাই, আজ আমি মৃত্যুকালে তোকে প্রাণ ভরে ডাকছি। ওরে কানাই, একবার দাঁড়াই আমার আখির আগে, ভাই কানাই রে, একবার দাঁড়াই আমার আখি আগে, ভাই কানাই রে, একবার দাঁড়ায়া আমার আখির আগে, ওরে কানাই রে, একবার দাঁড়ায়া মহা
আমার আঁখি আগে তোর বদনে দেখে আমি যেন মরতে পারি একবারে দাঁড়ায় আমার আঁখি আগে তোর বদন দেখি আমি মরতে পারি একবারে দাঁড়ায় আমার আঁখি আগে তোর বদন দেখে আমি মরতে পারি একবার দাঁড়ায় আমার আঁখির আগে তোর বদন দেখে আমি মরতে পারি ওরে কানাই ওরে কানাই শুনেছি জগতের কোন জীবিত কি তোর বদনে দেখে মরতে পারে সে নাকি পর জন্মে তোরে পায় আমি এ জন্মে তোকে পেলাম বটে তবে সাথে মিটল তাই যদি তোরে বদনে দেখে মরতে পারি আমি পর জন্মে তোরে পাব পর জন্মে পাব যদি তোরে বদনে দেখে আমি মরিতে পারি তবে পর জন্মে তোরে পাব যদি তোরে বদন আমি মরতে পারি আমাদের এই জন্মে সাধ মিটল যদি তোর বদন দেখে মরতে পারি জন্মে সাধ মিটল যদি তোর বদন দেখে মরতে পারি পর জন্মে তোরে যদি তোর বদন দেখে মরতে পারি জন্মে সাধ মিটল যদি তোর বদন দেখে মরতে পারি এ জন্মে সাধ বদন দেখে মরতে পারি পর জন্মে তোরে পাব এই কাঁদতে কাঁদতে কোনো সখা তীরে কোনো সখা নিরে কারো বা অর্ধ শরীর তীরে কারো বা অর্ধ শরীর নিরে সকলে মৃত্যুর গোলে ঢলে পড়েছে এদিকে ভগবান তিনি তো অন্তর্যামী তার তো অজানা কিছু নয় বাবা এই দেখুন এত কথা যদি বলেন আমি কি করে একটু দেখি আপনারা কেন এত কথা বলছেন আমি বুঝে উঠি না বাবা কষ্ট আমারই হচ্ছে আপনারা যেমন বসে আছে হত কষ্ট হচ্ছে আমার কি কষ্ট হচ্ছে না বাবা একটু মন দিয়ে আস্বাদন করুন নিশ্চয়ই ভালো লাগবে ভগবান সেই দেখুন এই যে সখাগণ
আজকে ভগবান ওই কালীয় নাককে উচিত শিক্ষা দেবেন, তাই তো ভগবানের আজকে এই লীলা। ভগবান আজকে কালীয় নাককে দমন করবে, তাই তো আজকে ভগবানের এই লীলা। তাই ভগবান অন্তরে জানিয়া সখাদের সেই কথা, বিলম্ব হেরিয়া কৃষ্ণ আইলে নহে তা, আইলে নহে তা, কালী দহের তীরে সখা গো পড়ি আছে যে থা, পড়ি আছে যে থা। এই দেখুন বাবা, ভগবান এলেন, ভগবান এসে দেখলেন সব সখারা কেউ তীরে কেউ নীড়ে পড়ে আছেন। তাই ভগবান এসে ডাকছে, আরে আরে এ সুদাম, আরে এ সুদাম, ওরে দাম বছুদাম মধুমঙ্গল, আরে আরে তোরা কথা বলছিস না কেন, তোরা কেন এমন করে পড়ে আছিস। ভগবান দেখলেন কারো দেহে প্রাণ নাই। বাবা যে দেহে প্রাণ নেই থাকে না, সে দেহ কি কথা বলে। তাই ভগবান তিনি কি করলেন না, ঐশ্বরিক ক্ষমতার বিকাশ ঘটালেন, ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করলেন। এই দেখুন সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি মালিক, তিনি যদি কাউকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না, আর তিনি যদি কাউকে মারেন কেউ তাকে বাঁচাতে পারে না। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ভগবান যদি কাউকে ডোবায় কেউ তাকে ভাসাতে পারে না, আর ভগবান যদি কাউকে ভাসায় কেউ তাকে ডোবাতে পারে না। আর তার প্রমাণ আমরা রাম অবতারে পেলাম না বাবা। রাম অবতারে ভগবান যেদিন সীতা উদ্ধার করতে যাচ্ছিলেন, সম্মুখে বাধা হয়ে দাঁড়ালেন সমুদ্র, সিদ্ধান্ত নিলেন সমুদ্রে সেতু বন্ধন করতে হবে। ততটা ভালো করে মন দিয়ে শুনুন যে ভগবান যদি কাউকে ডোবায় কেউ তাকে ভাসাতে পারে না, আর ভগবান ভাসালে কেউ তাকে ডোবাতে পারে না। রামচন্দ্র, ভগবান রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন সমুদ্রে সীতা বন্ধন করতে হবে, সেতু বন্ধন করবেন কারা, রামের অনুচর যারা, ওই বানর কাঠবিড়ালি হনুমান, ওই কাঠবিড়ালির মতো ছোট্ট প্রাণীও একটি পাথর তুলে সমুদ্রের জলে নাম নাম করে ফেলছে, আর কি আশ্চর্যের ব্যাপার, পাথরগুলো জলে ডুবে না গিয়ে জলে ভাসছে, সমুদ্রের জলে ভাসছে। ভগবান রামচন্দ্র আশ্চর্য হলেন, এ তো আশ্চর্যের ব্যাপার, হ্যাঁ গো তাহলে এটা কি এখানকার পাথরের গুণ, তাহলে আমি একটা নিজে পাথর ফেলে দেখি তো। এই বলে ভগবান কি করেছে, একটা পাথরের চাই তুলে যেই না সমুদ্রের জলে ফেলেছে, পাথরটি জলে ডুবে গেছে। আশ্চর্য হলো, বলে হ্যাঁ গো তাহলে কি পাথরটা ভারী হয়ে গেল, হ্যাঁ বলে আচ্ছা একটা ছোট পাথর ফেলে দেখি। ভগবান রামচন্দ্র একটি নুড়ি পাথর তুলে সেটা যেই না সমুদ্রের জলে ফেলেছেন, সেটাও যখন জলে ডুবে গেল আরো আশ্চর্য হলেন। যে হনুমান কাঠবিড়ালি বানর ওই ছোট্ট প্রাণী, তারাও যদি পাথর তুলে নাম নাম করে সমুদ্রের জলে ফেলে সেটা জলে ভাসছে, আর আমি স্বয়ং রামচন্দ্র আমি জলে পাথর ফেললাম সেটা ডুবে গেল। এবার তাকি তাকি চারিদিকটা দেখছে ভগবান, তাকি তাকি চারিদিকটা দেখছে, কেউ দেখে ফেললো কেনা, বড় লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার নয় যে ছোট্ট কাঠবিড়ালির মতো প্রাণী যেটা পারলো সেটা আমি পারলাম না, লজ্জার ব্যাপার নয়, এই তাকি তাকি দেখছে কেউ দেখে ফেললো কিনা। এইখান তাকিয়ে তাকিয়ে দূরে দাঁড়িয়ে দেখছে ও তার প্রিয় ভক্ত বীর হনুমান হাতে তালি দিয়ে নাচছে, যখন নাচছেন ভগবান বীর হনুমানকে কাছে ডেকেছেন, বীর হনুমান বলছে প্রভু তুমি সবার চোখকে ফাঁকি দিলেও আমার চোখকে ফাঁকি দিতে পারোনি, আমি ঠিক দেখে ফেলেছি। এই যখন দেখেই ফেলেছে বীর হনুমানকে কাছে ডাকছে, কাছে ডাকছে, বলে আচ্ছা বীর হনুমান দেখেই যখন ফেলেছ তবে শোনো, এই কাউকে যেন কিছু বলতে যেও না, কাউকে যেন কিছু বলতে, বড় লজ্জার ব্যাপার, হ্যাঁ ওরা যেটা পারলো আমি সেটা পারলাম না। বলে আচ্ছা হনুমান তোমাদের, বলে আচ্ছা বলো তো যে তোমরা পাথর ফেলছো জলে ভেসে যাচ্ছে আর আমি ফেললাম জলে ডুবে গেল, হ্যাঁ কি গুণ তোমাদের আছে। ভগবানের প্রিয় ভক্ত বীর হনুমান ভগবানের রাতুল রাঙা চরণ দুটাখানা জড়িয়ে ধরে বলছে প্রভু প্রভু গুণ কি আর আমাদের আছে প্রভু, হে প্রভু
আমরা যে পাথরটি জলে ফেলি সেটা তোমার নাম করে ফেলি, তোমার নাম তাকে ভাসায়, আর স্বয়ং নামই হয়ে তুমি যদি পাথর ফেলে দাও, বলো তো প্রভু এ জগতে এমন শক্তি কার আছে যে তোমার ফেলা পাথর জলে ভাসাবে? তাই বাবা, ভগবান যদি কাউকে ডোবায় কেউ তাকে ভাসাতে পারে না, আর ভগবান যদি কাউকে ভাসায় কেউ তাকে ডোবাতে পারে না। রাখে হরি তো মানে কে? জীবন মানে হরি তো রাখে কে? হৃদয় গৌর হরি জীবন হরি তদ্রূপ বাবা। আজকে সখাগণকে মারবে কালিয়নাগের এমন কি শক্তি আছে ভগবান নিজে যদি তাদের সহায় হয়। তাই ভগবান কি করলেন? অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা, অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সবার প্রাণ বাঁচাইল, প্রাণ বাঁচাইল, প্রাণ ফিরে পেয়ে সখাগণ কানাই কানাই বলে, কানাই কানাই বলে নাচিতে নাচিতে লাগিল। সকল সখারা চিৎকার করে প্রাণ ফিরে পেয়ে আনন্দে নৃত্য করছেন, আর ভগবানকে চিৎকার করে ডেকে বলছেন, ওরে কানাই, এই বৃন্দাবনে আমরা তোর অনেক ক্ষমতার কথা জেনেছিস, কিন্তু তুই যে মরা বাঁচানাও বাঁচাতে জানিস তা তো আমরা জানতাম না ভাই। ওরে আজ আমরা বৃন্দাবনের পথে পথে গিয়ে ব্রজবাসীদের চিৎকার করে ডেকে ডেকে বলবো, ও গো ব্রজবাসী, ও গো বৃন্দাবনবাসী, আজ থেকে তোমাদের এই বৃন্দাবনে আর কারো কোনো ভয় নাই, কারণ কারণ আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই হরি হরি, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাই এই বৃন্দাবন নগর নিতাই বৃন্দাবন বলো মাঝে, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। দাঁড়া আমার বাবা মায়েদের চরণে আমার অনুরোধ, আমার বাবুরা আপনাদের চরণে ভিক্ষার পাত্রটি নিয়ে যাবেন, আপনার যার আপনাদের মধ্যে যার যেমন সামর্থ্য আপনারা বাবুর হাতে তুলে দেবেন সকলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি দিন ভিখারি আমার নাইক করি, আমার কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি আমার নাই তো করি, আমায় কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি আমার নাই তো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি আমার নাই তো করি, আমায় কিছু ভিক্ষা দাও। তারেফ না কদিন হেরি নয় নিজার অশ্রুবারি, কদিন হেরি নয় নিজর অশ্রুবারি, দেহ নাহি পীড়ায় তাকা। আমি দিন ভিখারি
নাই তো করি আমায় কিছু ভিক্ষা দাও আমায় কিছু ভিক্ষা দাও আমায় কিছু ভিক্ষা দাও ভগবান এখন কি করেছেন সীতামের হাত থেকে চেপে ধরেছে বলে এই দাঁড়া এখন আনন্দ করার এত কিছু হয়নি বলে কেন বলে দাঁড়া আগে ওই বেটা কালিও নাগকে বৃন্দাবন ছাড়া করি ভগবান বলছে ওর এত বড় স্পর্ধা এই মাধুর্যের বৃন্দাবনকে একেবারে বিষাক্ত করে তুলেছে বিষময় করে তুলেছে ওকে বৃন্দাবন ছাড়া করবো আজ এই বলে ভগবান কি করেছে জানেন ওই কালীদহের দিকে আগিয়ে যাচ্ছে যেই না কালীদহের দিকে আগিয়ে যাচ্ছে এদিকে সীতাম পিছন থেকে ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কোমরটাকে জড়িয়ে ধরেছে বলে এই দাদা দাদা কোথায় যাচ্ছিস বলে আরে যে কালীও নাগে যে কালীদহের বিষ জল পান করে আমরা মরে গিয়েছিলাম তুই যাচ্ছিস সেই কালীদহের অধিপতি কালীও নাগকে মারার জন্য তাকে দমন করার জন্য তো ভাই ভাই কানাই রে এ ভুল তুই করিস না চল চল বাড়ি ফিরে চল আরে শোন ভাই আজকে আজকে বলাই দাদা আসে নাই মা যশোবাতিও তোর দায়িত্ব আমার হাতে দিয়ে পাঠিয়েছে আরে আমরা তো মরে গিয়েছিলাম কিন্তু তুই না আমি মোরা বাজানো মন্ত্রটা জানিস বলে আমাদের বাঁচিয়ে দিয়েছি তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা মার কাছে গিয়ে কি বলবো বলতো কি জবাব দেব এ ভুল করিস না ভাই চল চল আমরা সকলে বাড়ি ফিরে যাই কিন্তু ভগবান কেন সীতামের কথা শুনবে সৃষ্টি স্মৃতি প্রলয়ের যিনি মালিক সেই ভগবান কেন সীতামের কথা শুনবে এই সীতামের কথাকে অবজ্ঞা করে ভগবান আমার কি করলে জানেন না ভগবান কি করলো যে ওই যে কেলিকল কদম্ব বৃক্ষটা কালিন্দির কুলে যে কেলি কদম্ব বৃক্ষটা তার উপরে গিয়ে উঠে দাঁড়িয়েছে আর উঠে দাঁড়িয়ে কি করছে জানেন সকলে বাবরে একি অনুরা জয়লীলার মালাই যাই চাই রে নীলার বেলাই চাই কদম তাহার উপরে চুরি নাগর কানাইয়া ঘন মাল সাথে মারি গো তাহার উপরে চুরি নগর কানাইয়া ঘন মাল ছট মারি গো ওমা সাজিছে কানা সাজিছে কানা সাজিছে কানা দেখো সাজিছে কানা মানে না মানা 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 সাজিছে কানা কদম বয়ু পরে চড়ি ঘন মানুষ সাত মারি ঘন মানুষ সাত মারি গ
कदम बयु परे चुरी घनो मालो शट मारी घनो मालो शट मारी गो जरा देर जरा देर अच्छा मामा ये घनो माल शट की बोझें कि बाबू बोझें घनो माल शट की এটা হচ্ছে বাঙালি মত।